হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমরা বুয়েট 2018-19 এ আসা একটা প্রবলেম সলভ করব। তো আগে আমরা দেখি যে বুঝতে পারি কিনা এটা কোন অধ্যায়ের প্রবলেম, তারপর করার ট্রাই করি। দেখো, 200 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের পৃষ্ঠতল বিশিষ্ট একটি ধাতব কাপের উপর 0.2 মিলিমিটার পুরুত্বের একটি রূপার প্রলেপ দেওয়ার প্রয়োজন পড়ছে। তো রূপার ঘনত্ব হ্যাজ বিন গিভেন, যদি 12.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে প্রলেপ দিতে ধাতব কাপটিকে কতক্ষণ ইলেক্ট্রোলাইটিক ট্যাঙ্কে রাখতে হবে? তাহলে স্যার হ্যাজ আস্ক্ড আস টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ টাইম ফ্রম হিয়ার। আর যদি প্রলেপ ফেরত দিতে হবে, তুমি তো বুঝতেই পারছো এটা কোন অধ্যায়ের প্রবলেম, অবশ্যই কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 এর প্রবলেম, তাই না? এবং ফ্যারাডে রিলেটেড প্রবলেম। তো চলো এক মিনিট একটু জাস্ট কনসেপ্টটা দেখে আসা যাক। তো আমরা কি করতাম, ওইখানে কোন একটা গ্যালভানিক কোষ দিয়ে যদি চিন্তা করতাম যে সেখানে হলো অধিক সক্রিয় ধাতুটা হলো অ্যানোডে যেত এবং কম সক্রিয় ধাতুটা হলো ক্যাথোডে যেত। ধরো কথার কথা, আমরা সিলভারে যেহেতু প্রলেপটা দিব, সিলভারকে ওইখানে আমরা ক্যাথোড দ্রব্য হিসাবে এবং ক্যাথোডে সিলভার নাইট্রেট বা এরকম কোনো একটা দ্রবণ নিলাম এবং এখানে জিঙ্কের একটা ধাতব দ্রব্য নিলাম। তো এইখানে যে জিনিসটা মেইনলি হয় যে জিঙ্ক কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়, দুই বন্ধ ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয় এবং এটা হলো অ্যানোডে বিক্রিয়া হয়। আর ক্যাথোডে কি হয় বলতো, সিলভার প্লাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়, তাই তো? তো যেটা হলো মেইন বিষয়, এখানে কি পরিমাণ পদার্থ অ্যানোড কর্তৃক দ্রবীভূত হবে বা কি পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হবে, এটা হলো W, সঞ্চিত পদার্থের পরিমাণ ইজ প্রপোর্শনাল টু কি, কিউ, যে পরিমাণ যতক্ষণ ধরে কি আধান চলাচল করবে তত গুণিত কি হবে বলতো, পদার্থ দ্রবীভূত হবে অ্যানোডে অথবা ক্যাথোডে জমা হবে। তো তোমরা তো জানো যে সমানুপাতিক চিহ্নটাতে একটা কনস্ট্যান্ট প্রয়োজন হয়। তো এখানে কনস্ট্যান্টটা কি, Z। জেলের পরিচয় কি ছিল বলতো, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। তো জেলের ফর্মুলাটা কি ছিল, চলো একটু এখানে লিখে নিই, এম ডিভাইডেড বাই ইএফ। এম এর পরিচয় কি, পারমাণবিক ভর, ই কি যোজনী বা তুল্য সংখ্যা, আর এফ কি, 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে টু কুলম কত হয়, 9650 কুলম, তাই তো? তাহলে এখানে খেয়াল করে দেখো, যদি আমি সিলভারের জন্য একটু আলাদা ভাবে চিন্তা করতে চাই, সিলভারের ভর হ্যাজ বিন গিভেন, যোজনী কত, কলিত দিলাম 1, আর এফ এর মান কত, 9650 কুলম। আর জেডের ইউনিটটা কি হবে বলতো, গ্রাম পার কুলম। ওয়াই ইজ দ্যাট সো, বিকজ দেখো তুমি যদি এখান থেকে জেড ইজ ইকুয়াল টু চিন্তা করো ডব্লিউ ডিভাইডেড বাই কিউ, ডব্লিউ ইউনিট গ্রাম, এটার ইউনিট তো কুলম বি হয়। এরপর খেয়াল করে দেখো কি, তোমরা তো আরেকটা ফর্মুলা জানো, আই ইজ ইকুয়াল কি হয় বলতো, কিউ বাই টি, তাই না? কোন একটা কন্ডাক্টরের মধ্যে একক সময়ে যে পরিমাণ কি আধান চলাচল করে তাকে তড়িৎ প্রবাহ বলে। তো পড়ছো না যে কুলম্ব পার সেকেন্ড ফিজিক্যাল টু অ্যাম্পিয়ার দেখা যায়। তাহলে কিউ রে যদি আমি সরায় দেই, সেখানে ফর্মুলাটা কি আসে বলতো, যে আই টি, তাই তো? এখন দেখো এইখানে তো টি বের করতে হবে স্যার, আই এর মান 12.5 দেওয়া আছে, জেড এর মান চলো এখান থেকে ভ্যালুগুলো এখানে বসাই দিই, এম ই এফ, আই এর মান, আই এর জায়গায় আই, টি এর জায়গায় টি, এখন টি তো বের করতে হবে। আচ্ছা আমরা কি ডাব্লিউ মান জানি, দ্যাটস দ্য মেইন থিং, ডাব্লিউ জানি কিনা একটু দেখি তো কোনো জায়গায় কি ডাব্লিউ ডাব্লিউ দেওয়া আছে কিনা, নাই। তাইলে এখন আমাদের যেটা করতে হবে, দেখো তো আমরা ছোটবেলায় একটা ফর্মুলা পড়ছিলাম যে ডেন্সিটি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ডিভাইডেড বাই ভলিউম। তাহলে খেয়াল করে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ভি ইনটু কি, প্রো। তাহলে ভি ইজ ইকুয়াল টু, আমরা একটা ফর্মুলা শিখছিলাম না যে এ ইনটু এইচ, ক্ষেত্রফল ইনটু হাইট। তো হাইট না দেখে আমি তো কি ডেপ্থও লিখতে পারি, পুরুত্ব লিখতে পারি না, আর রোয়ের জায়গায় কি, প্রো। এখন দেখো ইউনিট একটু কনভার্সন গুলো ভালোভাবে শিখি, 200 সেন্টিমিটার স্কোয়ার কিন্তু দেওয়া আছে, তাই সেন্টিমিটার স্কোয়ার রেখে কি অঙ্ক করা যাবে বলো, অবশ্যই না, এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে কি 200 এর 2 বার 100 দ্বারা ভাগ করবা বা 10^4 করবা, 0.2 মিলিমিটার দেওয়া আছে, অবশ্যই কি মিটার নিয়ে নিবা। এরপর কি দেখো ঘনত্বটা কি, কিসে দেওয়া আছে, কেজি পার মিটার কিউবে। বাট একটা জিনিস মনে করে দেখো তো, এই সূত্রে ডাবল মান কিসে বসায় তা বলতো, গ্রাম না কেজিতে, অবশ্যই কিন্তু গ্রামে। তাইলে দেখো তুমি যখন এখানে কনভার্সনটা করবা, ধরো 200, আচ্ছা আমি এখানে লিখি 200 × 10⁻⁴, 0.2 × 10⁻³ মিলিমিটার থেকে মিটার কিউবে নিলাম, আর 1.04 × 10⁴, তাহলে এইখানে তোমার যেই ভ্যালুটা আসবে সেটা আসবে কিন্তু কিসে, কেজিতে, কিন্তু সেটারে আবার তুমি কি 1000 দ্বারা গুণ করে গ্রামে নিয়ে নিও, ওকে। এরপর খেয়াল করো যে এইখানে তোমার দরকার কি, কি এর মান, তাই টি ইজ ইকুয়াল টু কি, সবকিছু যদি আমি একটু চেঞ্জ করি, ডাব্লিউ ই ইনটু এফ ডিভাইডেড বাই এম আই, তাহলে ডাব্লিউ মানটা চলো এ ডি রো ই, আচ্ছা এটা লেখার দরকার নেই, ওইখান থেকে যেটা আসবে ধরো আমি বলে দিই যে 1000 দ্বারা গুণ করার পর অ্যাকচুয়ালি 42 গ্রাম আসবে,
তাই না তোমরা তো ক্যালকুলেটর আছে করে নিও তাহলে বিআর দিয়ে সি এর মান কত 1 এফ এর মান কত 96500 এম এর মান কত 107.86 আর আই এর মান কত দেখো 12.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে এটা কিন্তু অনেক সময় মিলি অ্যাম্পিয়ারে দেওয়া থাকে ফোকাস করো কিন্তু তাহলে এটা কি হবে 12.5ই হবে তো এখানে তো কোনো কনভার্সন কিছু নাই এখন টি এর মান তোমাদের এখানে যেটা আসবে সেটা কোন ইউনিটে আসবে বলো তো সেকেন্ডে তো সেকেন্ড থেকে যদি আমি 60.51 মিনিট হয়ে যাবে সো দ্যাটস হাউ যে আমরা একটা প্রবলেমকে কিভাবে সলভ করি ঠিক আছে এখন যেটা হলো বিষয় যেটা বলতে চাই যে শুধু প্রবলেম কিন্তু সলভ করো না একটু বুঝে করো আর এখানে দেখছো তোমাদের ফেরারির ফর্মুলার সাথে সেই ছোটবেলা সেই সূত্রটা কিন্তু প্রয়োজন পড়লো তাই না তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি সাবস্ক্রাইব করবা চ্যানেলটা এবং শেয়ার করবা বিকজ প্রত্যেকটা সাবস্ক্রাইবার অনেক গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম